বধূ নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। স্থানীয় মহিলাদের নিয়ে রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের করতে এলেন গৃহবধূ। গত 6 তারিখ এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার খোলসি এলাকায়। নির্যাতিতা ওই মহিলা জানান, বিয়ে হয়েছে 7 বছর আগে, বর্তমানে তাদের 2টি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই মহিলার ওপরে শুরু হয় অত্যাচার। তার স্বামী সব ধরনের নেশায় আসক্ত, তাই নেশার টাকা জোগাড় করতে এখন স্ত্রীকে দেহ ব্যবসায় যুক্ত হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। গত 7 তারিখ মহিলাকে বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা করা হয়েছিল বলে জানান তিনি। কেন কেস করার জন্য আসছে? আমার স্বামী আমাকে মার দিচ্ছে, আমার শ্বশুর মার দিচ্ছে, আমার শাশুড়ি মার দিচ্ছে, বালিশ চাপা দিয়ে মার দিচ্ছে, ব্যবসা করার জন্য আমাকে এরকম বলছিল, আমি পারিনি। নোংরা ব্যবসা করতে বলছিল, হ্যাঁ নোংরা ব্যবসা করতে বলছিল, আমি কি পারি, বাচ্চা নিয়ে পারবো কি ব্যবসা করতে? পারবো না। আমি বললাম তো আমার স্বামী বলছিল, তারপর আমার শাশুড়ি বলছে, তো আমার শ্বশুরও বলছে। কেন কেন এই ধরনের কাজ করতে বলছে? কেন নোংরামি যে নিশা খাবে, পাতা খাবে, টাকা পাচ্ছে না, হ্যাঁ তার জন্য কমপ্লেন করছিলাম। তো আমি বললাম ভালো হবে ছেলেটা, তো মনে করলাম ভালো হবে না, ও এরকমই করতেছে, নিশা খাচ্ছে, দারু খায়, দারু তো খায়, পাতা খায়, গাঁজা খায়, সবে খায়। আমি বলবো, বারণ করবো, আমাকে বলতে গেলেই আমাকে মারবে। 6 বছর কি 7 বছর ধরে না। আপনার স্বামীর নাম কি? রঞ্জিত বৈশ্য। তো আজকে ওরা মেয়ের মা, মেয়ের বাবা, মেয়ের বাড়ির লোক আরো আসছিল, আসার পরে আমি আমার দিদিদেরকে দিয়ে আমি আমরা যাই ওখানে। যাওয়ার পরে ছেলেটা ভীষণ নেশা করার পরে আমাদেরকে দিদিদেরকে ওরা নোংরা নোংরা ভাষায় গালিগাল করছে, করার পরে আমাদেরকে আমাদেরকে গায়ে হাত দিয়েছে, বলছে আমি তোদেরকে মার্ডার করে দিব, কোনো মহিলা সমিতি, কোনো রক্ষা মহিলা সমিতি এখানে চলবে না, পুলিশও আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, মেম্বারও কেউ কিছু করতে পারবে না। তাই আমরা দিদিটাকে নিয়ে, মহিলাটাকে নিয়ে আমরা থানায় আসছি।